হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল পিজুসদার পাঠশালা তো ফ্রেন্ডস আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ টেট প্রাইমারি আপার প্রাইমারি সিটেটের জন্য থার্টি মার্কসের যে ইংলিশের কোয়েশ্চেন আছে তারই ক্লাস আমরা করছি অলরেডি আমরা তিনটে ক্লাস দিয়েছি ইংলিশের ওপরে এবং আমরা এখানে প্রথমে নাম্বার অর্থাৎ নাউনের যে নাম্বার হয় সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল সেটা নিয়ে আলোচনা করছি তো আজকে ক্লাস নাম্বার ফোর চার নম্বর ক্লাস আসছে ইংলিশের আটটা রুল অলরেডি আমরা করে ফেলেছি যেখানে আমরা দেখেছি যে স্বাভাবিকভাবে কীভাবে আমরা সিঙ্গুলার নাউনকে প্লুরাল তৈরি করি সেটা এস যোগ করে কখন করি ইএস কখন যোগ করি আমরা যদি কোনো নাউনের শেষে ও থাকে তখন আমরা কীভাবে প্লুরাল করি যদি কোনো নাউনের শেষে এফ থাকে বা এফ ই থাকে তখন কীভাবে প্লুরাল করি আমরা দেখেছি কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে তাকে কিভাবে প্লুরাল করতে হয় সেটাও দেখেছি কিছু আমরা ব্যতিক্রমও দেখেছিলাম তো আজকে রুল নাম্বার নাইন দিয়ে আমরা শুরু করছি তো আজকের যে রুলটা হচ্ছে এই ন নম্বর রুলটা এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রুল এবং যদি নাম্বার থেকে আসে কোয়েশ্চেন অবশ্যই এই রুলটা থেকে কিন্তু তোমরা কোয়েশ্চেন দেখতে পাবেই বিশেষ করে প্রাইমারি টেটে ইংলিশে তো অবশ্যই একটা বা দুটো প্রশ্ন এখান থেকে পাবে এই রুলটা থেকেই পাবে তোমরা তো এই রুলটার নাম হচ্ছে ফরেন প্লুরালস এইবার ইংলিশ ল্যাঙ্গুয়েজে বেশিরভাগ শব্দই আমরা দেখি যে বরোড অর্থাৎ অন্য ভাষা থেকে গ্রহণ করেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তার মধ্যে মেজরিটি শব্দ আমরা দেখতে পাই হয় ল্যাটিন থেকে এসেছে জানি আমরা রোমান পিরিয়ডটাই যারা রোম্যান্স ছিল তারা ল্যাটিন ল্যাঙ্গুয়েজটা কি ইউজ করতো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে সেই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিতর বেশিরভাগ শব্দই কিন্তু ল্যাটিনের তো ল্যাটিন থেকে যে শব্দগুলো ইংলিশে এসেছে সেই শব্দগুলোকে কিভাবে আমরা প্লুরাল বানাই সেই নাউনগুলোকে সেটা আমরা দেখব প্রথমে তারপরে আমরা গ্রিক দেখব নেক্সট ফ্রেঞ্চ দেখব আর হিব্রু দেখব এই চারটে দেখলেই মোটামুটি আমাদের পরীক্ষায় যেগুলো আছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে তো প্রথমে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ল্যাটিন যে ওয়ার্ডগুলো রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেই নাউনগুলোর প্লুরাল আমরা কীভাবে বানাই তিনটে নিয়ম তোমরা মনে রাখবে বানানোর জন্য এই তিনটে নিয়মের প্রথম হচ্ছে আস থেকে আই তোমরা এইভাবে মুখস্থ করে নাও যদি কোনো ল্যাটিন ওয়ার্ডের শেষে এবার তোমরা বলবে দাদা বুঝবো কী করে ল্যাটিন ওয়ার্ড প্রয়োজন হবে না তোমাদের এটা বোঝার এর জন্য কোনো নিয়ম শিখতে হবে না যদি কোনো ইংলিশ ওয়ার্ড যার শেষে আস আছে ইউএস এটার যদি প্লুরাল করতে দেয় তাহলে তোমরা জেনে রাখো যে এটা ল্যাটিন শব্দ এবং এর প্লুরাল আমরা এস বা ইএস যোগ করে করবো না আমরা আই লিখবো অর্থাৎ ইউএস এটাকে তুলে দেবো এবং ইউএস তুলে দিয়ে আমরা একটা আই বসিয়ে দেবো তাহলে এটার উচ্চারণ হবে আস থেকে আই যেমন আমরা এখানে এক্সাম্পল লিখেছি তোমরা দেখতে পাচ্ছ ফাঙ্গাস এই যে ওয়ার্ডটা ফাঙ্গাস এটা একটা ল্যাটিন শব্দ নেক্সট দেখতে পাচ্ছ সিলেবাস কত কমন একটা শব্দ অথচ এটা ইংরাজি শব্দ না এটা ল্যাটিন শব্দ তো এই যে সিলেবাস ওয়ার্ডটা এটা সিঙ্গুলার নাউন এবার এই সিঙ্গুলার নাউনটাকে যদি আমরা প্লুরাল করতে যাই তাহলে সিলেবাসের সঙ্গে কি আমরা আর একটা এস যোগ করব। নাকি একটা ইএস যোগ করবো কীভাবে করব। তাহলে যেহেতু এটা একটা ল্যাটিন শব্দ তাহলে এস বা ইএস যোগ করে প্লুরাল হবে না এবং যেহেতু এর শেষে আস আছে তাহলে আমরা কি করব আসটাকে তুলে দিয়ে আই বসিয়ে দেবো অর্থাৎ সিলেবাস থেকে হয়ে যাবে সিলেবাই আর ফাঙ্গাস থেকে হয়ে যাবে ফাঙ্গাই নেক্সট হচ্ছে ক্যাকটাস ক্যাকটাস থেকে ক্যাকটাই অথবা ক্যাকটি বলে অনেকেই অ্যাকচুয়াল প্রোনান্সিয়েশান আই হয় উচ্চারণটা ই হয় না সেই জন্য ফাঙ্গাস ফাঙ্গাই সিলেবাস সিলেবাই ক্যাকটাস ক্যাকটাই ফোকাস ফোকাস থেকে যে প্লুরাল হয় এটার উচ্চারণ ফোকাই হবে না এটার উচ্চারণ ফোসাই হবে তাহলে ফোকাস থেকে ফোসাই বানানটা কিন্তু দেখো একটা নির্দিষ্ট রুল ফলো করছে মেনটেন করছে ইউএসটা উঠে গিয়ে আই বসে যাচ্ছে আর লাস্ট আমরা লিখেছি নিউক্লিয়াস সেখান থেকে নিউক্লিয়াই এইবার এই ধরনের আমি তোমাদের এখানে পাঁচটা শব্দ দেখিয়েছি আরও অন্য শব্দ আসতে পারে যাই থাকুক যেমন দিল অ্যালুমনাস অ্যালুমনাস থেকে অ্যালুমনাই হয়ে যাবে যে কোনো শব্দ দিক তোমাদের যার শেষে আস আছে সেটার প্লুরাল আই যোগ করে করে দেবে তোমরা দু নম্বর নিয়ম ল্যাটিনেরই যদি আস না থেকে আম থাকে ইউ এম একটা ল্যাটিন শব্দ যার শেষে ইউ এম আছে সেটার প্লুরাল কিভাবে করব এ যোগ করব আমরা আমটাকে তুলে দিয়ে আমরা এ বসিয়ে দেবো কিন্তু উচ্চারণটা এ হবে না উচ্চারণটা আ হবে যেমন অ্যাজেন্ডাম এটা একটা ল্যাটিন শব্দ এর শেষে আম আছে তাহলে আমরা কি করছি এখানে আমটাকে তুলে দিচ্ছি এবং এ বসিয়ে দিচ্ছি তাহলে উচ্চারণ কি হবে অ্যাজেন্ডাম অ্যাজেন্ডা ডেটাম ডেটা দেখে এই শব্দটা কত পরিচিত আমাদের ডেটা অথচ আমরা অনেকেই জানতাম না যে ডেটা ওয়ার্ডটা অ্যাকচুয়ালি প্লুরাল এবং এটা একটা ল্যাটিন শব্দ ইংলিশে আছে তো ডেটাম এটা সিঙ্গুলার এখান থেকে ডেটা এসেছে আমের জায়গায় এ বসিয়েছি আমরা তেমনই কারিকুলাম ওয়ার্ডটা আমরা পরিচিত যে পাঠ্যক্রম যেটাকে আমরা বলি সেই কারিকুলাম থেকে এসেছে এ এসেছে দেখো আম উঠে গিয়ে মিডিয়াম মিডিয়া মিডিয়ার সঙ্গে আমরা কত পরিচিত অথচ আমরা অনেকেই জানতাম না এটা যে মিডিয়া ওয়ার্ডটা আসলে প্লুরাল নাউন এর সিঙ্গুলার ফর্ম আছে একটা সেটা হচ্ছে মিডিয়াম নেক্সট হচ্ছে ওভাম থেকে ওভা এরকম যে কোনো শব্দ যদি তোমাকে দেয় যে ওয়ার্ডটা ইংলিশের ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ অথচ এটা ল্যাটিন এই ওয়ার্ডটা সিঙ্গুলার নাউন এবং শেষে আম আছে ইউএম এটা প্লুরাল তোমরা কিভাবে করবে আমটাকে তুলে দিয়ে এ বসিয়ে দেবে একটা আর লাস্ট নিয়ম আমাদের যদি কোনো ইংলিশ ওয়ার্ডের শেষে যেটা সিঙ্গুলার নাউন তার শেষে ই এক্স বা আই এক্স বসে আছে তাহলে উচ্চারণ কি এক্স বা ইক্স এরকম যদি ওয়ার্ড দেখতে পাও এর প্লুরাল কীভাবে করবো আমরা এই ই এক্স বা আই এক্সটাকে আমরা তুলে দেবো এবং এর জায়গায় আইসি এস বসাবো এবং এর উচ্চারণ হবে ইসিজ এটার উচ্চারণ হবে ইসিজ ইসেজ নয় তাহলে ইএক্স বা আইএক্স তুলে দেব এবং বসাবো আইসি এস তাহলে দেখো একটা ওয়ার্ড ইন্ডেক্স খুবই পরিচিত শব্দ একটা আমাদের ইন্ডেক্স এবার এই যে ইন্ডেক্স ওয়ার্ডটা এর শেষে আমরা কি দেখতে পাচ্ছি ইএক্স বসে আছে অর্থাৎ এই ওয়ার্ডটা ল্যাটিন এবং সিঙ্গুলার নাউন তাহলে এর প্লুরাল কীভাবে করবো ইএক্স তুলে দেবো এবং আই এস বসিয়ে দেবো তাহলে কি দাঁড়িয়ে গেল ছিল ইন্ডেক্স হয়ে গেল ইনডিসিজ এরকম উচ্চারণ হবে এটার ইনডিসিজ নেক্সট হচ্ছে অ্যাপেন্ডিক্স শেষে কি আছে আই আইএক্স তুলে দাও বসাবো কি আই এস ছিল অ্যাপেন্ডিক্স হয়ে যাবে অ্যাপেন্ডিসিজ নেক্সট আসছে কোডেক্স ই এক্স আছে তাহলে ই এক্স উঠে যাবে এবং বসে যাবে আই আইসি ইএস তাহলে কী দাঁড়িয়ে গেল কোডেক্স কোডিসিজ ক্লিয়ার হয়েছে তো এই তিনটে নিয়ম শুধু তোমরা মুখস্থ করো এইভাবে যে ল্যাটিন আম থেকে আ আস থেকে আই আর এক্স থেকে ইসিস ব্যাস আম থেকে আ আস থেকে আই এক্স থেকে ইসিস এই তিনটে যদি এইভাবে মুখস্থ করে নাও যে কোনো ওয়ার্ড তোমাকে দিক খুব সুন্দরভাবে তুমি এদের প্লুরাল বানাতে পারবে এদের ফরেন প্লুরাল এই জন্যই বলে কারণ এই শব্দগুলো ইংলিশের ইন্ডিজেনাস শব্দ নয় এগুলো টেকেন ওয়ার্ড বরোড ওয়ার্ড এগুলো ধার করা শব্দ ল্যাটিন ভাষার শব্দ সেই জন্য এদের ফরেন প্লুরালস বলা হয় তো ল্যাটিন কমপ্লিট করলাম নেক্সট আমরা দেখব এবার ফ্রেঞ্চ ওয়ার্ড ফ্রেন্ডস এবার আমরা দেখব ফ্রেঞ্চ শব্দ এই হাতে গোনা তিনটে শব্দই আছে যেগুলো আসার মতন ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য তো একটাই মাত্র রুল মনে রাখবে তোমরা ফ্রেঞ্চের সেটা হচ্ছে এ ইউ যদি থাকে কোনো ওয়ার্ডের শেষে তাহলে সেটা ফ্রেঞ্চ ওয়ার্ড হবে এবং এর প্লুরাল কিভাবে করব এ ইউ এর শেষে একটা এক্স যোগ করব এখানে যে জিনিসটা মনে রাখতে হবে আগেরগুলোর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে শেষে যদি ইউ এম থাকে ইউ এমটাকে তুলে দিচ্ছিলাম আমরা দিয়ে এ বসাচ্ছিলাম এখানে এ ইউটাকে তুলে দেব না এ ইউটা থাকবে শেষে একটা এক্সট্রা এক্স যোগ হয়ে যাবে উচ্চারণ কি হবে ও এ ইউ এটার উচ্চারণ হচ্ছে ও আর এ ইউ এক্স এটার উচ্চারণ ওজ তাহলে এখানে দেখো ওয়ার্ডটা কি লেখা আছে বিই এ ইউ এর উচ্চারণ হচ্ছে বো এই বোর যদি প্লুরাল বানাই আমরা তাহলে এ ইউ এক্স যোগ করবো একটা শেষে তাহলে কি হয়ে যাবে বোজ তেমনই এখানে আর একটা ওয়ার্ড আছে বিউরো এই বিউরো ওয়ার্ডটার প্লুরাল আমরা কিভাবে বানাবো একটা এক্স যোগ করে দেবো বিউরোজ হয়ে গেল এইবার এখানে একটা এক্সেপশান আছে এই ওয়ার্ডটা খুব ভালো করে মনে রাখবে তোমরা এটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ডটার বানান যদি আমরা করি স্পেলিং যদি আমরা দেখি এম ও এন এস আর দেখে মনে হচ্ছে এটা মনসিয়ার এরকম কিন্তু এরকম নয় এটা মসিয়ে এর উচ্চারণ তো এই যে এটা এটার প্লুরাল আমরা এস যোগ করে করি এক্স যোগ করে করি না তো এটা মাথায় রাখবো আমরা এই তিনটে ওয়ার্ড ফ্রেঞ্চ থেকে নেক্সট আমরা ফরেন প্লুরাল দেখব গ্রিক ফ্রেন্ডস এবার আমরা দেখব গ্রিক শব্দের প্লুরাল কীভাবে করবো গ্রিক সিঙ্গুলার নাউনের প্লুরাল করার দুটো নিয়ম তোমরা মনে রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট রুল এই দুটোই যদি কোনো শব্দের ইংলিশ শব্দের শেষে যদি এস আই এস থাকে মেজরিটির ক্ষেত্রে সেটা গ্রিক ওয়ার্ড হয় সিস তো এই শিস যেটা এটা সিঙ্গুলার গ্রিক ওয়ার্ড এর প্লুরাল কীভাবে করবো এই আয়ের জায়গায় আমরা ই বসিয়ে দেবো ভালো চিজ করব তাহলে ছিল সিস হয়ে যাবে শেষ তাহলে ওয়ার্ড আমরা দেখবো যেমন দেখো অ্যানালাইসিস এই অ্যানালাইসিসের শেষে কি আছে এস আই এস তো আমরা এই আইটাকে ই বানিয়ে দেবো খালি এটুকুই কাজ আমাদের তাহলে ছিল অ্যানালাইসিস হয়ে যাবে অ্যানালাইসেস ছিল ওয়েসিস হয়ে যাবে ওয়েসেস ছিল ক্রাইসিস হয়ে যাবে ক্রাইসেস এখানে একটা ব্যতিক্রম আছে অ্যাক্সিস যেটা এখানে বানানটা খেয়াল করবে এখানে এস আই এস নেই বানানটাতে এক্স আই এস আছে তো এখানেও তেমন কিছু পরিবর্তন হবে না আইটা ই হয়ে যাবে বাকি একই থাকবে শুধু এস এর জায়গায় এক্স এস আছে তো এক্সিস থেকে এক্স এটা কমপ্লিট হলো শিস থেকে শেষ প্রথম নিয়ম গ্রিকের ক্ষেত্রে দ্বিতীয় নিয়ম অন থেকে এ তাহলে যদি অন থাকে আমরা কি করে দেবো অনটাকে তুলে দেবো এবং অনের জায়গায় বসিয়ে দেবো এ কিন্তু উচ্চারণটা হবে আ তাহলে ক্রাইটেরিয়ান হয়ে যাবে ক্রাইটেরিয়া ফিনোমেনান হয়ে যাবে ফিনোমেনা তাহলে অন উঠে গিয়ে এ বসে যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে অন ছিল এ বসে গেছে তো এই দুটো নিয়ম গ্রিকের আমরা মনে রাখবো গ্রিক প্লুরাল এগুলো অ্যানালাইসিস অ্যানালাইসিস অর্থাৎ সিস শেষ অন আ ব্যাস কমপ্লিট তো এই হচ্ছে আমাদের গ্রিক লাস্ট আমাদের রয়ে গেল কেবলমাত্র হিব্রুর দুটো ওয়ার্ড আছে হিব্রু ভাষার ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই দুটো ওয়ার্ড আমরা দেখে নেব তো ফ্রেন্ডস লাস্ট আমাদের যেটা ফরেন প্লুরাল আছে সেটা হিব্রু ওয়ার্ড এই দুটো হিব্রু ওয়ার্ড মনে রাখবে আছে চেরাব আর সেরাফ তো এইবার এখানে রুলটা হচ্ছে বি বা পিএইচ যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেই বি বা পিএইচ এর সাথে আমরা আই এম যোগ করি ইম তো দুটো ওয়ার্ড এই দুটো ওয়ার্ড মনে রাখলেই হবে এর বাইরে আসে না কিছু পরীক্ষাতে তো একটা হচ্ছে চেরাব সি এইচ ই আর ইউ বি শেষে আমরা শুধু আই এম যোগ করে দেবো তাহলে হয়ে যাবে চেরা বিম চেরু বিম আর একটা সেরাফ আছে এর সাথে আমরা আই এম যোগ করবো হয়ে যাবে সেরাফ হিম তো চেরুবিম আর সেরা ফ্রেন্ডস এই যে ওয়ার্ডগুলো আমি এখানে লেখালাম তোমাদের ফরেন যে ওয়ার্ডগুলো এগুলোর প্রত্যেকটার মিনিং কিন্তু আমি বলিনি তোমাদের কারণ মিনিংগুলো প্রয়োজন হয় না যেমন এখানে এই দুটো শব্দ দেখতে পাচ্ছ চেরাব আর সেরাব এগুলো প্রপার নাউন এবং এই দুটো শব্দ আমরা ওল্ড টেস্টামেন্টে দেখতে পাই যেটা হিব্রু ভাষায় লেখা হয়েছে এবং এগুলো স্বর্গদূতের নাম দুটো ক্যাটাগরি সেরাব এক ধরনের স্বর্গদূত আর চেরুব বা চেরা চেরাবিম এগুলো এক ধরনের স্বর্গদূত তো এগুলোর মিনিং জানার কোনো প্রয়োজন নেই জাস্ট তোমরা জেনে রাখবে যে কিভাবে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি এটাই প্রয়োজন আমাদের জানার তো এই ছিল আমাদের ফরেন প্লুরালস এইবার আমি তোমাদের কয়েকটা শব্দ বলবো যেগুলো ব্যতিক্রম এবং ফরেন প্লুরাল এগুলো তোমাদের মনে রাখতে হবে এই শব্দগুলো এই যে চারটে ওয়ার্ড আমি এখানে লিখেছি এগুলো ব্যতিক্রমী শব্দ এগুলো তোমরা যে নিয়মগুলো আমি এতক্ষণ বলছিলাম ফরেন প্লুরালের সেই নিয়মের সাথে মিলবে না এগুলো যেমন প্রথম শব্দ আছে দেখো করপাস সিও আর পিইউএস এবার তোমরা দেখবে যে শেষে ইউএস আছে এবার তোমরা বলতে পারো যে দাদা একটু আগে তুমি বললে যে যদি ইউএস থাকে তাহলে আমরা কি করি আস থেকে আই করে দিই যেমন সিলেবাস থেকে সিলেব আই বানিয়েছিলাম তাহলে করপাস থেকে কর পাই বানিয়ে দেবো কিন্তু ভুল হয়ে যাবে কারণ এটা একটা এক্সেপশান করপাস থেকে হবে করপোরা করপোরা হয়ে যাবে এটা তাহলে এটা মুখস্থ করে নাও তোমরা স্ট্যামিন থেকে হবে স্ট্যামিনা একটা এ আসবে এইবার এই যে দুটো শব্দ এই শব্দগুলোর মতন অনেক শব্দ তোমরা পাবে যার শেষে এ আছে যদি এ থাকে শেষে তাহলে আর একটা ই যোগ করে দেবে তোমরা তাহলে কি আছে ওয়ার্ড ফর্মুলা এ আছে শেষে একটা ই চলে আসবে লাস্টে উচ্চারণ হবে ফর্মুলি নেক্সট আছে ল্যাকুনা ল্যাকুনা থেকে হয়ে যাবে ল্যাকুনি তো এই যে ওয়ার্ডগুলো আমি বললাম এগুলো এক্সেপশনাল কেস এবং এগুলোও খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য প্রিভিয়াস ইয়ারে এসেওছে এই করপাস ওয়ার্ডটা এবং ফর্মুলা এই ওয়ার্ডটা তো এগুলো অবশ্যই মনে রাখবে তোমরা এই ওয়ার্ডগুলো তো এবার আমরা দেখব আমাদের রুল নাম্বার টেন দশ নম্বর রুল সিঙ্গুলার থেকে প্লুরাল করা ফ্রেন্ডস আমরা দশ নম্বর রুলে চলে এসেছি আমাদের নাম্বারের তো এই রুলটা হচ্ছে কম্পাউন্ড নাউন্স যে সমস্ত কম্পাউন্ড নাউনগুলো আছে ওয়ার্ড দেখি বুঝতে পারছো কম্পাউন্ড কম্পাউন্ড মানে যেটা সিঙ্গুলার নয় যার ভিতরে একের বেশি ওয়ার্ড আছে অর্থাৎ একের বেশি শব্দ নিয়ে তৈরি একটা নাউন তাহলে দেখো আমরা এখানে লিখেছি গভর্নর জেনারেল আমরা লিখেছি পাসার বাই আমরা লিখেছি ফাদার ইন ল আমরা প্রথমে এই ওয়ার্ডটা নিই ফাদার ইন ল এবার এখানে দেখতে পাচ্ছ যে এখানে তিনটে ওয়ার্ড আছে ফাদার ইন আর ল মাঝে হাই ফেনের মাধ্যমে এগুলো যুক্ত করা আছে ওয়ার্ড দেখতে পাচ্ছি তিনটে কিন্তু আসলে এটা একটা সেন্টেন্সে ব্যবহার হবে একটা ওয়ার্ড হিসাবেই ফাদার ইন একটাই শব্দ হিসেবে ব্যবহার হবে কিন্তু আছে তিনটে শব্দ এই নাউনগুলো কি বলা হয় কম্পাউন্ড নাউন তো এই কম্পাউন্ড নাউনের প্লুরাল কিভাবে বানাবো তো এর প্লুরাল বানানো খুবই সহজ সবসময় মনে রাখবে যে কম্পাউন্ড নাউনটা আছে একের বেশি শব্দ আছে এর ভিতরে কোন শব্দটা হচ্ছে প্রধান শব্দের মধ্যে অর্থাৎ মেন ওয়ার্ড বা হেড ওয়ার্ড কোনটা আছে এর ভিতরে সেটা আমরা দেখব তো ফাদার ইন ল এর ভিতরে হেড ওয়ার্ড আমরা সবাই বুঝতে পারছি যে ফাদার ওয়ার্ডটা হচ্ছে হেড ওয়ার্ড এবার এখানে হেড ওয়ার্ড হিসেবে নাউনটাই থাকবে আর এই তিনটের মধ্যে নাউন হচ্ছে ফাদার তোমরা বলবে দাদা লটাও তো নাউন হ্যাঁ লটাও নাউন অবশ্যই কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যক্তি একটা ব্যক্তিকে বোঝাচ্ছে তো ফাদার ইল্ল মানে শ্বশুর মশাই তো একজন ব্যক্তি তাহলে ব্যক্তিবাচক নাউন হিসেবে এখানে ফাদার ওয়ার্ডটাই আছে তাহলে এটাই মেন ওয়ার্ড কেমন ফাদার সেটা পরের ব্যাপার ফাদার তো তাহলে ফাদারটা হচ্ছে মেন এখানে তাহলে ফাদারটা যদি মেন ওয়ার্ড হয় তাহলে আমরা কিভাবে প্লুরাল বানাবো মেন ওয়ার্ডটার প্লুরাল এবার এই ফাদার ওয়ার্ডের প্লুরাল কী হয় ফাদার্স হয়ে যায় এস যোগ করলি হয়ে যায় এক নম্বর নিয়ম আমাদের তাহলে সেটাই অ্যান্সার হবে আমাদের এখানে ফাদার্স ফাদারের সঙ্গে এস যোগ করে দেবো ফাদার্স হয়ে গেল বাকি যা আছে ঠিক তাই ভাবি লিখে দেবো আমরা তাহলে ফাদার্স ইন ল নেক্সট হচ্ছে পাসার বাই এই পাশার বাই ওয়ার্ডটার মধ্যে কোনটা মেন ওয়ার্ড ইজিলি তোমরা বলতে পারবে যে প্রিপোজিশান বা অ্যাডভার্ভ মেন ওয়ার্ড হবে না ওয়ার্ড সেই নাউনটাই হবে তাহলে পাসার এই ওয়ার্ডটা হচ্ছে ওয়ার্ড তাহলে এর সাথে আমরা এটাকে প্লুরাল বানাবো এবার পাসারের প্লুরাল কি হবে শেষে কি আছে দেখতে পাচ্ছ আর আছে তাহলে একদম জেনারেল রুল এক নম্বর এস যোগ করে দেবো আমরা তাহলে পাসার্স বাই এবার চলে এসো এখানে এই ওয়ার্ডটা ইংলিশ ম্যান এইবার দেখো ফ্রেন্ডস এখানে কোনো হাই ফেন নেই ইংলিশ ম্যান একটাই শব্দ যদিও দেখতে পাচ্ছি ওয়ার্ড হিসেবে দুটো আছে একটা ইংলিশ একটা ম্যান কিন্তু যোগ হয়ে গেছে বোঝাচ্ছে একটা ব্যক্তিকে তাহলে এখানে সিঙ্গুলার হিসেবেই কাজ করছে এবার এর প্লুরাল কিভাবে বানাবো আমরা তাহলে এর প্লুরাল আমরা দেখবো যে কোন ওয়ার্ডটা যেটা রয়েছে এর ভিতরে যেহেতু এটা একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে সেহেতু আমরা টোটাল ওয়ার্ডটাকে একটা এক ধরে নেবো একটা ইউনিটি ধরে নেবো এবং তার প্লুরাল বানিয়ে দেবো তাহলে ইংলিশ ম্যান শেষে কি আছে দেখতে পাচ্ছি ম্যান তাহলে এর প্লুরাল বানাবো আমরা তাহলে ম্যানের প্লুরাল কি মেন তাহলে ইংলিশ মেন হয়ে যাবে এটা ইংলিশ মেন ক্লিয়ার হয়ে গেছে কিভাবে প্লুরাল করছি ঠিক একইভাবে হ্যান্ড ফুল এই যে ওয়ার্ডটা আছে এখানে যদিও দেখতে পাচ্ছি দুটো অংশ আছে একটা হ্যান্ড আর একটা ফুল কিন্তু এই ফুলটা তো আলাদা কোনো ওয়ার্ড নাই এটা একটা সাফিক্স যোগ হয়েছে তাহলে আমরা কি করব এই পুরোটাকে একটা শব্দ ধরে নেবো এবং এর প্লুরাল বানিয়ে দেবো এইবার এই পুরোটা যদি আমরা সিঙ্গেল ওয়ার্ড ধরি তাহলে শেষে কি আছে এল আছে তাহলে আমাদের এক্সেপশনাল রুলের মধ্যে পড়ছে না একদম জেনারেল রুল এক নম্বর এস যোগ করে সেটাই হয়ে যাবে তাহলে হ্যান্ডফুল আছে হ্যান্ডফুলস হয়ে যাবে একটা এস যোগ করে দেবো আমরা ব্যাস কমপ্লিট নেক্সট হচ্ছে দেখো কোট অফ মেল এখানে মূল শব্দ কোনটা কোট শব্দটা হচ্ছে মূল শব্দ কেমন ধরনের কোট সেটা অন্য ব্যাপার কোট তো তাহলে কোটটা হচ্ছে মেল তাহলে কোটের প্লুরাল কী হবে হয়ে যাবে একটা এস যোগ করে দাও তাহলে অ্যান্সার হয়ে গেল কোর্টস অফ মেল এটাই প্রিভিয়াস ইয়ার এসেছিলো প্রাইমারি ডেটে নেক্সট হচ্ছে গভর্নর জেনারেল এখানে মেন ওয়ার্ড কোনটা গভর্নরটা হচ্ছে মেন ওয়ার্ড জেনারেল যেটা এটা আদার্স কেমন ধরনের গভর্নর সেটা পড়ার ব্যাপার গভর্নর তো তাহলে মেন ওয়ার্ড যেহেতু গভর্নর এখানে তাহলে গভর্নরের সঙ্গে এস যোগ করবো আমরা তাহলে গভর্নার্স জেনারেল হয়ে গেল এইবার মনে রাখবে কিছু এক্সেপশনাল কেস রয়েছে এখানে ফ্রেন্ডস একটা এক্সেপশনাল কেস দেখে নাও সেটা হচ্ছে লর্ড জাস্টিস এই যে ওয়ার্ডটা যদি তোমরা দেখতে পাও পরীক্ষাতে দিয়েছি লর্ড জাস্টিস এর প্লুরালে কিন্তু দুটো জায়গাতেই আমাদের প্লুরাল বানাতে হবে মানে লর্ডকেও প্লুরাল করতে হবে এস যোগ করবো সরি লর্ডকে প্লুরাল করব লর্ডস হয়ে যাবে আর জাস্টিস কে প্লুরাল করবো এস যোগ করে জাস্টিসেস হয়ে যাবে তাহলে এর आंसर হবে লর্ডস জাস্টিসেস দু দু জায়গাতেই আমরা প্লুরাল করব অর্থাৎ ডবল প্লুরাল হবে এখানে এইভাবে হবে এটা নেক্সট হচ্ছে ধরো একটা ওয়ার্ড দিয়েছি তোমাকে ফরগেট মি নট এর প্লুরাল করতে দিয়েছে এবার এই যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ তিনটে ওয়ার্ড আছে একটা ফরগেট একটা মি একটা নট এবার তোমরা বলবে দাদা এখানে নাউন কোনটা ফরগেট তো একটা ভার আমরা জানি হ্যাঁ ঠিকই বলছো তোমরা যে ফরগেটটা ভার মিটা প্রনাউন এবং নট যেটা আছে এটা তো আমরা জানি যে অ্যাডজেকটিভের মতন কাজ করে এটা নিগেশান অ্যাডজেকটিভ অফ নিগেশান এটা তাহলে এখানে নাউনি তো নেই তাহলে এইভাবে দেখবো না আমরা আমরা কি দেখব যে এই টোটাল ওয়ার্ডটা কি বোঝাচ্ছে এটা একটা ফুলের নাম বোঝাচ্ছে ফর মি নট তাহলে এই কমপ্লিট ওয়ার্ডটা একটা কম্পাউন্ড নাউনের মতন কাজ করছে তাহলে এই কমপ্লিট ওয়ার্ডটাকে আমরা একটা সিঙ্গেল ওয়ার্ড ধরবো এবং তাহলে এর পুরাল কীভাবে করবো সিঙ্গেল ওয়ার্ড ধরলে শেষে কী আছে দেখব শেষে আছে নট তাহলে এর নটের পুরাল কী হবে এস যোগ করে দাও নটস তাহলে অ্যান্সার হয়ে যাবে ফরগেট মি নটস সাধারণভাবে নট এর প্লুরাল নটস এরকম হয় না কোনো দিন কারণ এটা নাউনই নয় কিন্তু এখানে যেহেতু একটা ফুলের নাম বোঝাচ্ছে সেহেতু আমরা এইভাবে প্লুরাল বানাতে পারি এস যোগ করে তো এই ছিল আমাদের কম্পাউন্ড নাউনের প্লুরাল করার নিয়ম আজকের এবং এই নাম্বার চ্যাপ্টারের লাস্ট রুল রুল নাম্বার ইলেভেন আমরা দেখব তাহলে নাম্বার চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে যাবে ফ্রেন্ডস নাম্বার চ্যাপ্টারের লাস্ট রুল আমাদের জিরো প্লুরাল হেডিং করেছেন আমি জিরো প্লুরাল মানে কি কিছু নাউন এরকম আছে যাদের সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম সেম অর্থাৎ যে ফর্মটাই সিঙ্গুলারে বসে আছে সেটাই প্লুরালে বসে যাবে কোনো চেঞ্জ হবে না মানে আমরা এতক্ষণ দেখছিলাম যে কখনো এস যোগ হয় প্লুরাল করার জন্য কখনো ইএস যোগ হয় কখনো ভিতরের ভাবেলটা চেঞ্জ হয় কম্পাউন্ডের ক্ষেত্রে মেন ওয়ার্ডটা প্লুরাল হয় অনেক রকমভাবে আমরা প্লুরাল দেখেছি কিন্তু এখানে কি হবে সেম থাকবে যেটাই সিঙ্গুলারে সেটাই প্লুরালে কোনো চেঞ্জ হবে না এটারই নাম হচ্ছে জিরো প্লুরাল তো এইরকম আঠেরোটা ওয়ার্ড আমি তোমাদের এখানে লিখে দিয়েছি বোর্ডেতে তোমরা অবশ্যই নোট করবে এই ওয়ার্ডগুলো এগুলো সিঙ্গুলারেও যাই থাকবে প্লুরালেও তাই হবে যেমন হচ্ছে প্রথম ওয়ার্ড দেখো শিপ এস এইচ ডবল ইপি শিপ মানে হচ্ছে ভেড়া আমরা জানি এবার আমরা যদি বলি একটা ভেড়া তাহলে হবে ওয়ান শিপ যদি বলি দুটো ভেড়া তাহলে টু শিপ হবে কোনো এস যোগ হয়ে যাবে না এখানে টু শিপস হবে না কোনো দিন তেমনই ডিআর একটা হরিণ ওয়ান ডিআর দুটো হরিণ টু ডিআর টু ডিআর হয়ে যাবে না তাহলে এখানে যা ওয়ার্ড আমি লিখেছি সব জিরো প্লুরাল এগুলো চেঞ্জ হয় না প্লুরালে সোয়াইন ট্রাউট সামান প্রত্যেকটার মিনিং বলছি না এটার উচ্চারণ সালমান নয় সামান এল সাইলেন্ট হয়ে থাকে এটা একটা মাছের নাম সামান ট্রাউট এটাও মাছের নাম এয়ারক্র্যাফট অ্যাপারেটাস ক্যানান কপস সিরিজ মেন পেয়ার ইনিংস অ্যামেন্ডস ইয়ক ব্রেস পাবলিক এবং পুলিশ এই আঠেরোটা ওয়ার্ডকে বলা হয় জিরো প্লুরাল ওয়ার্ড এগুলোর প্লুরাল ফর্ম আর সিঙ্গুলার ফর্ম সেম থাকে তো ফ্রেন্ডস এই ছিল আমাদের নাউনের নাম্বার চ্যাপ্টার নিয়ে আলোচনা আমরা করলাম সিঙ্গুলার প্লুরাল এখানে পরীক্ষায় যতটা প্রয়োজন আমাদের প্রাইমারি অ্যাপার প্রাইমারি বা সিটেটের জন্য সেটা আমি কমপ্লিট করে দিয়েছি নেক্সট আমরা জেন্ডার নিয়ে আলোচনা করবো জেন্ডার যে চ্যাপ্টারটা আছে নাউনেরই একটা অংশ জেন্ডার সেটা নিয়ে আলোচনা হবে নেক্সট ভিডিওতে তো অবশ্যই সাথে থাকবে যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে একটা থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে